তখন ভারত পিছিয়ে প্রায় সব দেশই মহাকাশে ভ্রমণের পরিকল্পনা করে ফেলেছিল, কিন্তু ভারতই শুধু স্বপ্ন দেখছিল মহাকাশে যাওয়ার। কিন্তু দুঃসাহসী কাজ কে করবে তা খুঁজে পাওয়া যাচ্ছিল না ভারতে। ঠিক তখনই সবার আগে এগিয়ে আসলেন ভারতের এয়ারফোর্সের পাইলট রাকেশ শর্মা। তার জীবনে ভয় না করে উড়ে গেলেন মহাকাশে। ভিডিওটি প্রচুর শেয়ার করবেন যাতে আমাদের বীর সাহসী মহাকাশচারীর ব্যাপারে সবাই জানতে পারে। রাকেশ শর্মা 1949 খ্রিস্টাব্দে 13 জানুয়ারি ভারতের অঙ্গরাজ্য পাঞ্জাবের পাটিয়ালায় জন্মগ্রহণ করেন। তিনি হায়দ্রাবাদের সেন্ট জোজেস গ্রামের স্কুলে অধ্যয়ন করেন। পরবর্তীতে তিনি ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে 1966 খ্রিস্টাব্দে জুলাইতে ভর্তি হন একজন এয়ারফোর্সের কর্মী হিসাবে। 1970 খ্রিস্টাব্দে ইন্ডিয়ান এয়ারফোর্সের পাইলট নিযুক্ত হন। 1971 সাল থেকে আরম্ভ করে তিনি মিকুয়ান গুড়েবিচির মতো নানা ধরনের এয়ারক্রাফ্টে করে আকাশ ভ্রমণ করেন। রাকেশ শর্মা অনেক স্তরের মধ্যে দুটো উন্নতি করেন এবং 1984 খ্রিস্টাব্দে তিনি ইন্ডিয়ান এয়ারফোর্সের স্কোয়াড্রন লিডার এবং পাইলট নিযুক্ত হন। 1982 সালে রাকেশ শর্মা এবং রবিশ মালহোত্রা দুজন ভারতীয় প্রতিনিধি হিসাবে নির্বাচিত হন সোয়েজটি 11 করে মহাকাশ অভিযানে যাওয়ার জন্য। মস্কো শহরে তারা 18 মাস প্রশিক্ষণ নেন। 1984 সালে 2 এপ্রিল রাশিয়ার কসমোড্রম থেকে উৎক্ষেপণ করা হয় সোয়েজটি 11 নামক মহাকাশযানটিকে। এই মহাকাশযানের মধ্যে রাকেশ শর্মা ছাড়াও ছিলেন কমান্ডার ইউরি মলিসেভ এবং ফ্লাইট ইঞ্জিনিয়ার গেন্নাদি স্টেকালোভ। এই তিনজন সোয়েজটি 11 মহাকাশযান করে সলিউড 7 মহাকাশ স্টেশনে পৌঁছান। রাকেশ শর্মা সলিউড 7 স্টেশনে 7 দিন 21 ঘন্টা এবং 40 মিনিট কাটান। সে সময় তার টিম 43টি বৈজ্ঞানিক ও কারিগরি পরীক্ষা নিরীক্ষা চালায়। তার কাজ ছিল 15টা বায়োমেডিসিন এবং রিমোট সেন্সিং বিষয়ের উপর। এবং তার সফল মহাকাশ অভিযানের পর তিনি যখন ভারতে আসেন তখন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী রাকেশ শর্মাকে জিজ্ঞাসা করেন বহির মহাকাশ থেকে ভারতকে কেমন দেখায়। তিনি জবাব দেন সাড়ে জাহাজে আচ্ছা, অর্থাৎ পৃথিবীর মধ্যে সেরা। ভারত বহির মহাকাশে একজন মানুষকে পাঠানো বিশ্বের 14 দেশ হিসাবে আত্মপ্রকাশ করে। মহাকাশ যাত্রার পর ফিরে এসে তিনি হিরো অব দ্য সোভিয়েত ইউনিয়ন সম্মানে ভূষিত হন। ভারত প্রজাতন্ত্র তাকে এবং তার দুজন সঙ্গী মহাকাশ যাত্রীকে শান্তি সময়ের অসম সাহসী সর্বোচ্চ সম্মান অশোক চক্র প্রদান করে। রাকেশ শর্মা অবসর নেওয়ার সময় উইং কমান্ডার পদে ছিলেন। তিনি 1987 সালে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডে যোগ দেন। 1992 সাল পর্যন্ত তিনি হ্যালের নাসিক ডিভিশনে চিফ টেস্ট পাইলট হিসাবে কর্মরত ছিলেন। তিনি লাইট কমব্যাট এয়ারক্রাফ্ট তেজসের সঙ্গে যুক্ত ছিলেন। তার সাহসী মনোভাব তাকে ভারতীয় ইতিহাসে মহান করে রেখেছে। রাকেশ শর্মা স্যার, আপনাকে স্যালুট। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর এমনই ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদমই ভুলবেন না। তো আজকের জন্য আসলাম, আবার দেখা হবে কোনো এক নতুন ভিডিও নিয়ে। ততদিনের জন্য টাটা, বাই বাই।